স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাক প্রাথমিকে ক্লাস শুরু পনেরোই মার্চ টাঙ্গাইলে র্যাব বারো এর অভিযানে এক কেজি একশো গ্রাম হেরোইন সহ আটক তিন চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে পদ্মায় ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও শুকনা খাবার বিতরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী পনেরোই মার্চ থেকে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ক্লাস শুরু হচ্ছে সচিবালয়ের মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এমপির এ সিদ্ধান্ত নেওয়া হয় হয় সভার সিদ্ধান্তে জানানো প্রাথমিকভাবে এক সপ্তাহে দুই দিন অর্থাৎ রবিবার ও মঙ্গলবার ক্লাস হবে সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম অতিরিক্ত সচিব রুহুল আমিন মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন করোনা মহামারীর কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর গত দুই মার্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস পুরোদমে শুরু হয়েছে রাজশাহীতে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম শুরুতে অতিথিরা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ প্রধান প্রশিক্ষক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক আবু বকর সিদ্দিক উপস্থিত চেয়ারম্যানদের মধ্য থেকে গোদাগাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বক্তব্য দেন ইউপি চেয়ারম্যানদের এই প্রশিক্ষণ আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট পঁচিশ জনকে আটক করা হয়েছে রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে এর মধ্যে বোয়ালিয়া মডেল থানার চারজন রাজপাড়ার দুই চন্দ্রিমার এক মতিহারের এক কাটাখালীর তিন বেলপুকুরের এক শাহমকদুমের এক পবার চার কাশিয়াডাঙ্গার তিন কর্ণহার থানার একজন ও ডিবি পুলিশ চারজনকে আটক করে যার মধ্যে আটজন ওয়ারেন্টভুক্ত আসামি ও সতেরো জনকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়েছে মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট পাঁচশো গ্রাম হেরোইন একশো গ্রাম গাঁজা পনেরো পিস ইয়াবা ট্যাবলেট ছয় পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ছাপ্পান্ন লিটার চোলাই মদ উদ্ধার করা হয় টাঙ্গাইলের কালিহাটিতে এক কেজি একশো গ্রাম হেরোইন সহ তিনজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এর একটি আভিযানিক দল জেলার কালিহাটি থানার এলেঙ্গা পৌরসভার বাস স্ট্যান্ডের ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের সঙ্গে থাকা মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিরা হল নবাবগঞ্জ জেলার মোসাম্মদ ফুলেরা বেগম ওরফে আখি এবং রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহাম্মদ সোলেমান আলী ও মোহাম্মদ মামুন আলী র্যাব এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুরে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয় দক্ষিণ পাকা এলাকায় আটশো পরিবারের মাঝে চেক দুই শতাধিক পরিবারে শুকনা খাবার ও চার শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নদী ভাঙন কবলিত মানুষের পাশে আছে তাদের পুনর্বাসনে সরকার নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ বাস্তবায়ন করছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক সহ অন্যরা অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে সাড়ে দশ হাজার টাকা করে মোট ছিয়াশি লাখ টাকা চেক ও চাল ডাল তেল লাটা, লবণ চিরা মুড়ি এবং কম্বল দেয়া হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ